গুড মর্নিং সবাইকে তো কেউ স্কিপ করবেন না আমার ভিডিও তো আজকে আমি বানাবো ফুলকপির ডাটা আর মূলো বেগুন আলু দিয়ে চচ্চড়ি সর্ষে দিয়ে তো এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন তো খুবই ভালো লাগে খেতে আমার তো ফেভারিট আর কার ফেভারিট সবাই আমাকে জাবান নেবেন আর যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন আমি রেকর্ডিং করছি তো ঘুম পাচ্ছে খুব এত বর্ষা তো এই যে আমি সর্ষেটা বেটে নিয়েছি তো সর্ষে বাটা আমার কিছুদিন হলো মিক্সিতে বাটলে আমার খুব তেতো হয়ে যেত বিষ তেতো বিষ হয়ে যেত যেটা খেতেই পারতাম না তো আমি এখন শিলনাই বাটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তারপরে হলুদ লবণ আর এই দিয়েই বাটি আর সর্ষে তো ওই একসাথে বা হয়তো ভালো করে ফিনিশ করে বাটি বলেই হয়তো তেতো হয় না নড়াতে আপনারা ওরকম বেটা নেবেন যদি কারো হাতে তেতো হয় তো ভালো করে বাটবেন তাহলে আর তেতো হবে না আর এই দিকে হচ্ছে আমার শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি মেথি শাক ভাজা তো দারুণ লাগে মেথি শাক এদিকে ফুলকপি আলু ভাজা হচ্ছে ধনে পাতা দিয়ে ফুলকপি আলু ভাজা ছেলের জন্য একটু রেখে দিলাম তো এই যে সবজি আমি গোছাচ্ছি এখন তো টাটা